হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে জানবো আমরা কিভাবে লো রিক্স মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ান ডিমেট অ্যাকাউন্টের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে। সো আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান না থেকে থাকে, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপরে আপনি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে লগ ইন করতে পারেন। এবং আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ানের পুরোনো মোবাইল অ্যাপ্লিকেশানটি থেকে থাকে, তাহলে সেটা আপডেটের মাধ্যমে নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে লগ ইন করতে পারেন। সো নতুন মোবাইলে লগ ইন করার পরে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যান। সো হোম পেজটি স্ক্রল করার সাথে সাথে আপনি একটা মিউচুয়াল ফান্ড অপশান এখান থেকে পেয়ে যাবেন। সো মিউচুয়াল ফান্ড অপশানটিতে ট্যাপ করার পরে আপনি একটা পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। সো এখান থেকে আপনি লো রিক্স মিউচুয়াল ফান্ড পেয়ে যাবেন। সো এখান থেকে লো রিক্স মিউচুয়াল ফান্ডের উপর ট্যাপ করে আপনি এমন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন যেখানে রিক্স কম আছে। ঠিক আছে, আপনি যদি চান তাহলে আপনি সেই ধরনের মিউচুয়াল ফান্ডে এখান থেকে বিনিয়োগ করতে পারেন। যেমন এখানে আদিত্য বিড়লা সান লাইফ শর্ট টার্ম ফান্ড গ্রোথ ডাইরেক্ট প্ল্যান আছে, তাছাড়া আইসিসিআই ফান্ডামেন্টাল মিডিয়াম টার্ম বন্ড ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ আছে। সো এরকম ধরনের অনেকগুলো আপনি কিন্তু লো রিস্ক মিউচুয়াল ফান্ড এখান থেকে পেয়ে যাবেন, সেগুলোর প্রতি আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে, সো এখানে আমি দেখছি যেমন আদিত্য বিড়লা সান লাইফ শর্ট টার্ম ফান্ড গ্রোথ ডাইরেক্ট প্ল্যান আছে। সো আমি এটার প্রতি যদি ইনভেস্ট করতে চাই, আপনি যদি চান তাহলে সিম্পলি এটার প্রতি ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে এখানে 3 ইয়ার রিটার্ন দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে আপনি এখান থেকে 3 ইয়ার রিটার্ন দেখতে পাবেন। তাছাড়া আপনি এটার কিন্তু চার্টও দেখে নিতে পারবেন। এখান থেকে আমরা 3 ইয়ার চার্ট দেখতে পাচ্ছি। সো আপনি চাইলে এখান থেকে 5 ইয়ার চার্টও দেখে নিতে পারেন। ঠিক আছে, তাছাড়া আপনি চাইলে এখানে 3 মাসের চার্টও কিন্তু সিম্পলি দেখে নিতে পারেন। ঠিক আছে, তাছাড়া এখান থেকে আমরা আইডি রিটার্নস দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাছাড়া এখান থেকে আমরা মিনিমাম SIP ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি, তাছাড়া এখান থেকে মিনিমাম ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাছাড়া আমরা যদি চাই এখান থেকে তাহলে ক্যালকুলেট রিটার্নস, আমরা রিটার্নটাকে কিন্তু এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারি। ঠিক আছে, সো রিটার্নটাকেও আমরা কিন্তু এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারি ক্যালকুলেটারের মাধ্যমে। ঠিক আছে, সো এখানে আপনি আপনার ইনভেস্টমেন্ট দেখতে পাবেন। ঠিক আছে, তাছাড়া আপনার যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বেসিক ইনফরমেশন, সো এখান থেকে আপনি কিন্তু বেসিক ইনফরমেশনও কিন্তু দেখতে পেয়ে যাবেন। আই বটনটিতে ট্যাপ করার মাধ্যমে এখান থেকে আপনি কিন্তু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন যা আপনাকে বিনিয়োগ করতে সাহায্য করবে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নির্ণয় নিতে সাহায্য করবে। তাছাড়া আপনি এখান থেকে অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট পেয়ে যাবেন, তাছাড়া এক্সপেন্সিভ রেশিও পেয়ে যাবেন, তাছাড়া অ্যাসেটস লট পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি এখান থেকে তাছাড়া রিস্ক ইনভলভ পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক কিছু আপনি কিন্তু এখান থেকে অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, সো আপনি সমস্ত কিছু দেখার পর যদি আপনি চান ইনভেস্ট করতে, তাহলে আপনি সিম্পলি এখান থেকে ইনভেস্টের উপরে ট্যাপ করবেন। এবং ইনভেস্টের উপরে ট্যাপ করার পরে আপনি ডাইরেক্টলি এখান থেকে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের সাথে, আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারেন। সো আমি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এখান থেকে পেমেন্ট করার জন্য সিম্পলি এখান থেকে স্টার্ট SIP-র উপরে ট্যাপ করব। এখানে আমি আমার মানি দেখতে পাবো, অ্যামাউন্ট কত অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাইছি। ঠিক আছে, তাছাড়া এখান থেকে আপনি মান্থলি SIP ডেটও ঠিক করে নিতে পারেন। সো পরবর্তীকালে আমি স্টার্ট SIP-র উপর ট্যাপ করব এবং ট্যাপ করার পর আমি ডাইরেক্টলি আমার গুগল পেতে চলে যাব। সো গুগল পেতে এখান থেকে সিম্পলি আমি পেয়ের উপরে ট্যাপ করব এবং এখান থেকে আমি আমার পিন দেওয়ার মাধ্যমে আমি এখানে পে করে নেব। ঠিক আছে, সো এইভাবে আপনি লো রিস্ক মিউচুয়াল ফান্ডের প্রতি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তাছাড়া আপনি যদি চাইছেন আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে, তাহলে সিম্পলি আপনি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে লগ ইন করবেন। ঠিক আছে, এবং লগ ইন করার পর আপনি সবচেয়ে কোনো একটা অ্যাকাউন্ট অপশন পেয়ে যাবেন। সো অ্যাকাউন্ট অপশনটার উপরে ট্যাপ করবেন এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাড ফান্ডের অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে ফান্ড অ্যাড করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।